হ্যালো গাইস, আমি পূর্বা রুফটপ গার্ডেন্স থেকে দেখাচ্ছি আমার চ্যানেল। তা এই যে স্ট্রবেরি গাছ, এই স্ট্রবেরি গাছ আপনার এই টাইমটার থেকে এর ই বেরোয়, রুট বেরোয়। এই যে এগুলো রুট, এই রুট থেকে চারা হবে। এই যে চারা বেরোচ্ছে, এটা হচ্ছে মাদার গাছ, একটা গাছ। এই যে রুট বেরিয়েছে, এই যে এই রুটটার থেকে এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, আবার এই যে আসছে, এই যে রুট বেরোচ্ছে। তা এই রুটটাকে কি করতে হবে, এরকম ছোট ছোট পলিথিনের মধ্যে আপনার নিয়ে জাস্ট শুধু খালি এটাকে এইভাবে একটুখানি মাটিটাকে ঠেকিয়ে দেওয়া, এভাবে একটু ঠেকিয়ে দেবো। এটা একটু উঁচু হয়ে গেছে, এটাকে একটুখানি ডাউন আরও ছোটো করে নিতে হবে। তাহলে কি হবে, অনেকগুলো চারা হবে, মানে এই রুটের থেকে আবার রুট বেরোবে। এই যে যেটা, এই যে এই রুটটা এখান থেকে এসছে, এটা এটার থেকে আবার রুট বেরিয়ে, এটা এটার থেকে রুট বেরিয়ে, এটা এটার থেকে আবার রুট বেরোচ্ছে। এই যে দেখুন, এটা এইভাবে দিয়ে দিলাম, তাহলে চারা প্রচুর চারা হবে। এই চারাগুলো থেকে আপনার বহু চারা হয়ে যাবে, বহু আপনি লাগাতে পারবেন। এটা হচ্ছে মোক্ষম টাইম, এই টাইমটাতে আপনি যদি একটু একটু শুধু খালি এই চারাগুনাকে এইভাবে খালি আপনার মাটি ধরিয়ে দিতে হবে, মাথাগুনো, এই মাথাগুনোতে। ইস মাথা কো আগার আপ থোড়া সা মাটি মে ইসকো খালি টাচ কর দিজিয়েগা, তব কা হোগা আপকা বহুত সা পৌধা বন জায়েগা, আপকো খরিদনা নেই হ্যায়। একই ঠো মে আপকা বহুত হো জায়েগা। তা আমি এই টপটাও রেখেছি, যাতে এখান থেকে আবার এই যে এইদিকে বেরোচ্ছে, এটা একটু লম্বা হলে পরে এই টবে দিয়ে দেবো। তার মানে প্রচুর চারা হয়ে যাবে। এই চারা হয়ে গেলে আপনি কি করবেন, এটা এই রুটগুলো কেটে কেটে আবার আলাদা আলাদা করে বসিয়ে দেবেন। বসিয়ে দিলে কি আপনার আবার এই শীতের সময় এই ফলনটা হবে, শীত ফল। এটা 12 মাস হয় না, তা যাই হোক, ওই শীতের সময় দেখবেন যেন প্রচুর হয়ে গেছে, ফল প্রচুর হবে, এবং দেখাবো আপনাদেরও। আর কোনো এই সার নেই, এই যে বালি মাটি একটু নিচে একটুখানি ওই গাছের পাতা ফাতা হ্যান ত্যান এসব পচা আছে, আর এই একদম পুরো, আর কোনো খাটালি নেই, কিছু নেই। আর এখন তো বর্ষাকাল, মানে বৃষ্টি পড়ছে ভালোই, জলও দিতে হবে না, আপনার আরামসে হয়ে যাবে। তা এইভাবে যদি লাগানো যায়, তাহলে স্ট্রবেরিটা আপনি খেতেও পারবেন এবং আপনার দেখতেও ভালো, আর খুব উপকারী ফল। যেই জন্য এটা কোনো কিছু করার নেই, এই শুধু খালি রুটগুলোকে একটু মাটির মধ্যে খালি এইভাবে একটু মাটি টাচ করে দেওয়া, আর আর কোনো ব্যাপার নেই। আর যেখানে সেখানে মাটি টাচ করে দিলে এই হয়ে যাবে, আপনার শিকড় বেরিয়ে একটা আলাদা হয়ে যাবে, আবার এর থেকে প্রচুর রুট বেরোবে। এক একটা চারার থেকে না হলেও 30টা 40টা করে রুট বেরোয়। এই 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 এটা মাদার গাছটা, এই মাদার গাছ থেকে আপনার প্রচুর বেরোবে, সব আস্তে 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 বেরোতে থাকবে, মানে এই এরিয়াটা পুরো হয়ে যাবে। তা এটা খুব ভালো ই আছে। আর কোনো এই আপনার সার কিংবা ও কোনো ওষুধ স্প্রে এসব কোনো কিছুর দরকার নেই। আমার এখানে কি এই ফলটা হলে পরে একটা সবথেকে গিলেরি, যাকে বলে বাংলায় আপনার কাঠবিড়ালি, কাঠবিড়ালিতে ফলটা খেয়ে নেয়। তাছাড়া এর মধ্যে কোনো পোকা নেই, কোনো কিচ্ছু নেই, খুব সুন্দর চারা এবং খুব ভালো হয়। তো যাই হোক, এটা আমি তিনতলা ছাদে আছি, হ্যাঁ, অ্যাকচুয়ালি তিনতলা ছাদে এটা লাগানো আছে। এটা আমার ঠাকুরঘর, ঠাকুরঘরের উপরে। এবার এই গাছগুলোকে সব ফেলে দেবো, ফেলে দিয়ে ওখানে ঘাস জমে গেছে, গত বছরের সেই স্ট্রবেরি লাগিয়েছিলাম, সেই ঘাসগুলোকে তুলে দিয়ে আবার এই চারাগুলোকে বসিয়ে দেবো ওখানে। সেটা দেখাবো যখন বসাবো, এ পর্যন্তই রাখলাম। গাইজ, যদি আমার এটা ভালো লাগে, তা লাইক কিংবা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটু উৎসাহ দিবেন। এটা এই টাইমটাতে বেশ ভালো, একটা গাছ আনলে পরে আপনার 100 গাছ হয়ে যাবে এবং আপনার খুব সুন্দর ফল, একটা খেতেও খুব ভালো, মিষ্টি মিষ্টি টক টক, মানে বেশ ভালো যে খাবার। এখানেই রাখলাম, সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ।